চ্যানেল রিমিস কলমে তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি একটু বের হবো, তাই ইউটিউবটা কাছে পিঠে গেলে আমি কি ধরনের মেকআপ করি সেটাই আজকে ভাবো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার চুলটা হচ্ছে না স্ট্রেট না কার্লি, মাঝামাঝি অবস্থা, যার ফলে একটা অদ্ভুত সেট হয়ে থাকে চুলটা। আর সারাক্ষণ তো গরমের জন্য উপরে টং করে উঠিয়ে বাঁধি, যার ফলে চুলগুলোর শেপ আরও নষ্ট হয়ে যায়, হেয়ার কাটিংগুলোর শেপ। যাই হোক, পুজো আসছে তখন হেয়ার কাট করাবো, সেরকমই ইচ্ছা আছে, যদি না করোনার জন্য পার্লারগুলো বন্ধ হয়ে যায়। তাই ভাবলাম একটু স্ট্রেটই করে নিই। মুখটাকে ক্লিন করে নিয়েছি, এবার আমি যেই টোনারটা ইউজ করবো সেটা হচ্ছে পামেড। আমি নর্মালি নিউট্রিজেনার প্রোডাক্ট ইউজ করি, বাট এবার মনে হলো যে একটু চেঞ্জ করাটা দরকার, তো মনে হলো যে পামেডটা রিভিউটাও ভালো দেখলাম, তাই মনে হলো যে এটা ইউজ করে দেখি। কতটা স্কিনে শুট করবে আমি জানি না, বাট স্মেলটা আমার খুব ভালো লেগেছে। আর যখনই মুখে দেবে তখনই না একটু গলায় সবসময় উপর দিয়ে করার চেষ্টা করি, না আমি তাই করি। প্রোডাক্ট দেওয়ার পরে ময়েশ্চারাইজার দেওয়া দরকার, বাট আমি ময়েশ্চারাইজারটা ইউজ করি না নর্মালি সামারে, আমি তাই নিউট্রিজেনের সানস্ক্রিনটা ইউজ করি। এটাতে ময়েশ্চারাইজার আছে, আমি সানস্ক্রিনটাও না এইভাবেই লাগাই, তাতে বসে বেশি। আর সানস্ক্রিনটা না একটু বেরোনোর অন্তত আধ ঘন্টা আগে লাগালে সেটা কাজ ভালো করে। এরপর যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স। তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা নর্মাল যে কোনো ফেস পাউডার ইউজ করতে পারো, যে কোনো পাউডার জাতীয় কিছু না লাগিয়ে দিলে সোয়েটটা কম হয়। যেটা ছাড়া আমার সাজ অসম্পূর্ণ সেটা হচ্ছে কাজল, তো আমি আমেরই কাজল ইউজ করি অনেকদিন ধরে। মেবলিনের মাস্কারা ইউজ করি, লিপস্টিক আজকে যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে সুগারে নাম্বার 18। এই কালারটা আমার খুব ফেভারিট, যে কোনো ড্রেসের সাথে এটা খুব ভালো যায়। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করলাম
সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। মাই মেকআপ ইজ ডান। আমি নাইকা থেকেও প্রচুর কেনাকাটা করি, তো এবার বার্থডে মান্থে আমার একটা প্রাপ্তি যোগ হয়েছে, গিফট এসেছে নাইকা থেকে একটা নাইকার ন্যাচারাল স্যান্ডেলউড অ্যান্ড অরেঞ্জ পিল ডিট্যানিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা ইউজ করে এটার রিভিউ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। যাই এবার কাজটা সেরে আসি।